সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা 15 আসনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কথা বলেছেন সহকর্মী আরিফুল ইসলাম। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছি ঢাকা 15 আসন। আমার সঙ্গে ৯৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, কথা বলবো, জানার চেষ্টা করবো তারা সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত আছেন নির্বাচন ঘিরে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনারা ওয়ার্ড পর্যায়ে আছেন, সাংগঠনিকভাবে আপনারা কত প্রস্তুত আছেন এই নির্বাচনকে ঘিরে? আমরা ইনশাল্লাহ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। আমরা 94 নং ওয়ার্ড আওয়ামী লীগ, বিগত দিনেও আমরা শক্তিশালী ছিলাম, বর্তমানে আমরা আলহাজ কামাল আহমেদ মজুমদার এমপি নেতৃত্বে আমরা অনেক শক্তিশালী আছি। আর বিশেষ করে নির্বাচন আসলেই মানে তৃণমূল নেতারা জেগে ওঠে। এখন কিন্তু তৃণমূল নেতারা সব জেগে উঠছে, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আসেন, তারা কেন্দ্রে যেয়ে ভোট দেবেন। যেমন নীতিশ শেখ হাসিনা যাকেই নমিনেশন দেবেন তার পক্ষে সবাই আমরা ঝাঁপায় পড়ব। আর বিশেষ করে আমরা এখানে বলতে চাই, যেহেতু কামাল আহমেদ মজুমদার 1993 সাল থেকে এইখানে উপনির্বাচনের মাধ্যমে আমাদের কাছে আসছেন, যেমন নীতিশ শেখ হাসিনা 1993 সালে কামাল আহমেদ মজুমদার এমপিকে আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা সেই নির্বাচনে তাকে কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছিল, কিন্তু জামাত বিএনপি জোট সরকার তার বিজয়কে ছিনে নিয়েছিল। তার বিজয়কে ছিনে নেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কী করলাম, আন্দোলন শুরু করলাম, এই মিরপুরের আন্দোলন এবং মাগুরার উপনির্বাচনের আন্দোলন। এই আন্দোলনের ফসলকে আমরা 96 সালে আমরা এই আন্দোলনের ফসল 96 সালে আমরা নীতিশ শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছিলাম। আমি আশা করব তৃণমূলের নেতারা এইবার তাদের সঠিক সিদ্ধান্ত রেখে দিব, কারণ এইখানে বেদা বেদা কোনি নাই, আমরা সব এক হয়ে যারই নমিনেশন দেব। কামাল মুদার যদি নেত্রী না দেয় কিন্তু অন্য কাউকে দেয়, তার পক্ষে আমরা কাজ করে নৌকার বিজয় সিনে আবু ইনশাল্লাহ। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় থাকছে কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কী ভাবছেন সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম টিভিতে ইলেকশন স্পেশাল।